নদীর পাশে শ্রীরামের ছবি বিক্ষোভে ফেটে পড়ল হিন্দু জাগরণ মঞ্চ লোকসভা নির্বাচনের আগে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা রাজনৈতিক নেতৃত্ব নয় বরং এবার বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ঘটনা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুরের হীরাপুর এলাকায় থানার সামনে বসে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারক প্রদান করা হলো হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ঠিক কি ঘটেছিল হঠাৎ করে কেন বিক্ষোভে ফেটে পড়লেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ চলতি বছর অর্থাৎ দু সালে সতেরো তম নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে দেশে কেবলমাত্র বাংলায় সাত দফায় হবে নির্বাচন আর এই সাত দফার মধ্যে চতুর্থ দফা অর্থাৎ তেরোই মে আসানসোল লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন ইতিমধ্যে প্রচার ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূল বিজেপি এবং সিপিএম প্রার্থীরা তবে এসবের মাঝে কিন্তু পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুরের হীরাপুর এলাকায় দেখা গেল এক অন্য রকম চিত্র যার কারণে এক প্রকার বাধ্য হয়ে পথে নামলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা হীরাপুর থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা পুলিশের হাতে তুলে দেন স্মারকলিপি লোকসভা নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি একদিকে যখন বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে শাসক দল ঠিক তখনই পাল্টা জবাব দিচ্ছেন বিজেপি প্রার্থী থেকে নেতৃত্বরা তবে এবারের ঘটনাটা একটু আলাদা আসলে আসানসোলের বানপুরের হীরাপুর এলাকায় দেওয়ালে দেওয়ালে দেখা গেল নরেন্দ্র মোদির ছবি আর তার পাশে এঁকে দেওয়া হয়েছে ভগবান শ্রীরামের ছবি এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারলেন না হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে এই ঘটনা মতেই মেনে নেওয়ার মতো নয় নির্বাচনী প্রচার চালাতে ভগবান শ্রীরামের অপব্যবহার করছে রাজনৈতিক দল দেওয়ালে ভগবান রাম এবং নরেন্দ্র মোদীর ছবি আঁকা হয়েছে যা কিছুতেই মন থেকে মেনে নিতে পারলেন না হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তাদের অভিযোগ এই কাজ করে রামকে অপমান করা হয়েছে হিন্দুত্বকে অপমান করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আসানসোলের বানপুরের হীরাপুর এলাকা বেশ কিছুক্ষণের জন্য হীরাপুর থানার সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তাদের দাবি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেওয়ালগুলি মুছে ফেলা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা পাশাপাশি তাদের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবেই যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে না হলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয় রামকে সামনে রেখে রাজনীতি করা হচ্ছে ভগবান রামকে নিয়ে যে কোনো রাজনৈতিক দল যে রাজনীতি করছে এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুছে সাফ করতে হবে সমস্ত দেওয়াল না হলে বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবো আমরা আগামী দিনে যদি এই ঘটনা আবারও ঘটে তাহলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতেও কোনোভাবেই কিন্তু পিছু পা হব না সমগ্র ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা অনুপ মাইতি বলেন যারা রামকে নিয়ে রাজনীতি করে তাদের আমরা পছন্দ করি না আসলে এই দল রামকে নিয়ে রাজনীতি করতে চাইছে এই দল চাইছে ভগবান শ্রীরামকে নিয়ে ভোট জিততে এই নোংরা রাজনীতি করতেই পছন্দ করে এই দল যদিও এত কাণ্ড ঘটে গেলেও বিজেপির তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়ায় পাওয়া যায়নি রামকে সামনে রেখে রাজনীতি করছে ছবিটা এমন আছে রাম আশীর্বাদ করে প্রধানমন্ত্রীকে চুলছেন বা আশীর্বাদ নিচ্ছেন হাত ধরে তুলে আনছেন রাম তাকে রকম অন্যায় জঘন্য হিন্দুদের অপনাম করার যে চক্রান্ত তার প্রতিবাদে আমাদের মিছিল